নমস্কার বন্ধুরা, আরএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আমের চাটনি। এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। আমের চাটনি বানানোর জন্য প্রথমে একটু ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটা অন্য পাত্রে তুলে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, 1/2 চামচ পাঁচফোড়ন, আর দেব 2 চামচ সর্ষের তেল। এবার একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব একটা বড় কাঁচা আম। আমটাকে আমি খোসা না ছাড়িয়ে একটু বড় সাইজের লম্বা করে কেটে নিয়েছি। এবার দেব স্বাদ মতো নুন, দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিটের মতন ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব 2 কাপ মতো জল, যাতে আমটা একটু সেদ্ধ হয়ে আসে। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ফুটতে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার দেব 100 গ্রাম চিনি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার হালকা নেড়ে নিয়ে 1 মিনিট ফুটতে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব আগে থেকে গুঁড়িয়ে রাখা ভাজা মশলা। এবার একটু নেড়ে চেড়ে নাবিয়ে নেব। আমি নাবিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে কাঁচা আমের চাটনি।